সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন দ্বাদশ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আমি আমার পরিচয় তো তোমরা জানো, আর পরিচয় দিব না, আজকে সরাসরি শুরু করে দিচ্ছি। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম হচ্ছে ভারতীয় 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন সম্পর্কে, এই আইন কিভাবে তৈরি হয়েছে, তাছাড়া সেই আইনের বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করেছিলাম, যেটা এর গুরুত্ব সম্পর্কেও আলোচনা করেছিলাম। তো তোমরা নিশ্চয়ই এটা মন দিয়ে দেখেছ আর পড়েছ। সেহেতু এরপরে তোমাদের যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন নিয়ে আমি মূলত আলোচনা করবো। এটা আলোচনা করতে গিয়ে আমি প্রথমে বলতে চাই যে 1861 সালে ভারত শাসন ভারতীয় কাউন্সিল আইনটা ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষা তেমন একটা পূরণ করতে পারেনি বিধায় 1892 সালে এই আইনটা প্রণয়ন করা হয়। এরই মধ্যে দেখা যায় 1861 সালের পরে কিন্তু ভারতীয় উপমহাদেশে বা ভারতীয় জনগণের যে সমাজ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এখানে দেখা যায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে, ফলে দেখা যায় তাদেরও একটা দাবি ছিল কি প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা মাধ্যমে সরকার পরিচালিত হওয়ার এই ধরনের মন মানসিকতা বা এই ধরনের দাবি তাদের মধ্যে তৈরি হয়। তো এই প্রেক্ষিতে গভর্নর জেনারেল লর্ড ডাফরিনের উদ্যোগে মূলত 1892 সালে এই ভারতীয় কাউন্সিল আইনটা প্রণীত হয়। তো এই আইনের কিছু বৈশিষ্ট্য আমি বলতে চাই। প্রথমত, কেন্দ্রীয় আইনসভার সম্প্রসারণ করা হয়। এখানে আমরা দেখেছি 1861 সালের ভারত শাসন আইনে দেখা যায় আইনসভার সদস্য সংখ্যা কিন্তু 6 জন থেকে 12 জনে উন্নীত করা হয়। এখানে এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইনসভায় অতিরিক্ত 10 জন সদস্য সংযোজন করা হয়। তাছাড়া এখানে এর সদস্য সংখ্যা সংযোজন করে এর সদস্য 16তে উন্নীত করা হয়। তো এ সকল সদস্য অতিরিক্ত সদস্যদেরকে নিয়োগ মনোনীত করতেন হচ্ছে গভর্নর জেনারেল। আর হচ্ছে অতিরিক্ত সদস্যদের মধ্যে 6 জনের বেশি সরকারি সদস্য হবে না বলে স্থির করা হয়। আর হচ্ছে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্যগণ দেখা যায় কিছু শর্ত সাপেক্ষে বার্ষিক যে অর্থনৈতিক রিপোর্ট বা বাজেটের ইয়াটা রয়েছে সেখানে বাজেট আলোচনায় অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু দেখা যেত তারা কোনো প্রকার সংশোধন বা কাটছাঁট করতে পারতেন না, কিন্তু তাদেরকে এই যে বাজেট আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো বা দেওয়া হয়েছিল। তারপরে রয়েছে হচ্ছে পরোক্ষ নির্বাচন ব্যবস্থা। 1892 সালের আইনের মাধ্যমে দেখা যায় সর্বপ্রথম নির্বাচন পদ্ধতির সূচনা ঘটে। নির্বাচন পদ্ধতির সূচনা ঘটে অতিরিক্ত সদস্যদের মধ্যে 4 জন জাতীয় প্রাদেশিক আইনসভার বেসরকারি সদস্যদের দ্বারা, আর হচ্ছে অপর একজন কলকাতা বণিক সভার দ্বারা নির্বাচিত হতে, পরোক্ষ নির্বাচন ব্যবস্থা যেটা বলা হচ্ছে। তারপরে আইনসভার ক্ষমতা বৃদ্ধি করা হয়। এখানে কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভার ক্ষমতা বৃদ্ধি প্রাপ্ত হয়। আইনসভার সদস্যগণ যে কোনো বিষয়ে সভায় আলোচনা করতে পারতেন, তাছাড়া তারা বাজেট আলোচনায় অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু দেখা যায় বাজেট সম্পর্কে ভোটদানে তাদের অধিকার ছিল না, যদিও তারা বাজেট সম্পর্কে আলোচনা করতে পারতেন কিন্তু সেখানে ভোটদানের ব্যবস্থা তাদের ছিল না। তারপরে হচ্ছে সদস্য মনোনয়নে বিধি প্রণয়ন। এই ক্ষমতা তা হচ্ছে 1892 সালের ভারতীয় কাউন্সিল আইনে সদস্য মনোনয়নে বিধি প্রণয়ন ক্ষেত্রে গভর্নর জেনারেলের ক্ষমতা ছিল। গভর্নর জেনারেল এই যে মনোনয়ন প্রাপ্ত সদস্যদের বিধি প্রণয়ন করতেন, তাদের নিয়মাবলী বা কিভাবে পরিচালিত হবে সে সকল বিধি প্রণয়নের ক্ষমতা গভর্নর জেনারেলের ছিল।
তারপরে হচ্ছে বাজেট প্রণয়নে অংশগ্রহণ 1892 সালে ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে আইন পরিষদের সদস্যরা প্রথমবারের মতো বাজেট সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করতে পারতেন। এর মাধ্যমে কি হয়, ভারতের ব্রিটিশ সরকারের আইবিআইএর হিসাব সবকিছু তারা জানতে পারতেন এই বাজেট আলোচনায়, যেহেতু তারা প্রণয়নে অংশগ্রহণ করতে পারতেন। সেহেতু ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ সরকারের যে তারা বাজেট প্রণয়ন করতেন সে সম্পর্কে তারা অবহিত হতে পারতেন। তো এই ছিল মূলত 1892 সালে ভারতীয় কাউন্সিল আইনের বৈশিষ্ট্যগুলো। এই এই কাউন্সিল 1892 সালে ভারতীয় কাউন্সিল আইনের কিছু গুরুত্ব রয়েছে। এই আইনের মাধ্যমে মূলত ব্রিটিশ আমলে বা যে সাংবিধানিক কর্ম বিকাশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এখানে প্রথম পরোক্ষ নির্বাচন ব্যবস্থার বিধিকা রাখা হয়। আর দেখা যায় এর মাধ্যমে প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা পরিচালনার যে ইয়াটা সূচনা তা হতে হচ্ছে এর মাধ্যমে। এই আইনের মাধ্যমে দেখা যায় যে যেহেতু এখানে এই আইনের ফলে বিভিন্ন রাজনৈতিক এখানে মনোনীত হওয়া সদস্য হিসেবে মনোনয়নের সুযোগ পায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জী, গোপাল কৃষ্ণ খোকলে, তারপরে হচ্ছে আশুতোষ মুখার্জির মতো প্রতিভাবান রাজনীতিকরা এই কি বলবো আইন পরিষদে যোগদানের সুযোগ লাভ করে এর মাধ্যমে। তারপরে এখানে হচ্ছে বাজেট প্রণয়নে অংশগ্রহণ, তাছাড়া বাজেট বিভিন্ন বাজেট প্রণয়নে অংশগ্রহণের কারণে দেখা যায় এই যে তাদের একটা ধারণা জন্মে ভুল ত্রুটিগুলো তারা বলতে পারতো। আর হচ্ছে যদিও বা তারা এখানে কাজ ছাড় বা সংশোধন করা তাদের অনুমতি ছিল না, কিন্তু তারা তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে পারতো এই যে বাজেট আলোচনা বা বাজেটে অংশগ্রহণ করার মাধ্যমে। ভারতীয় জনগণের এখন বলা যায় 1861 সালের আইনের থেকে 1892 সালের আইনটা অনেকটা উন্নততর ছিল। তারা মূলত ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষার কথা মাথায় রেখেই এই আইনটা প্রণয়ন করে। দেখা যায় পরবর্তীতে এই আইনের ধারাবাহিকতা ভারতীয় জনগণের দাবির মুখে ব্রিটিশ সরকার 1909 সালে ভারত সংস্কার আইন পাস করে, আর একটি আইন পাস করে। এই আইনের পরে কিন্তু আর অনেকগুলো আইন প্রণয়ন করা, এগুলো আমি ধাপে ধাপে আলোচনা করব। আজকে তোমাদের সাথে এই এখন তোমরা 1892 সালের আইন আর হচ্ছে 1861 সালের আইনের মধ্যে পার্থক্য বা এগুলো কিন্তু বুঝতে পারছো। মাঝে মাঝে পরীক্ষার মধ্যে এই দুটা আইনের পার্থক্যও আসে, তো তোমরা পার্থক্যটা যেহেতু বুঝতে পারছো প্রথম ক্লাসটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। তো তোমরা এটা বাড়িতে বসে দেখবা আর হচ্ছে এই পড়াগুলো পড়ার চেষ্টা করবা। তো এই করোনাকালীন মহামারীতে তোমরা সবাই ভালো থাকবা আর হচ্ছে ঘরে থাকবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা এখানে শেষ করছি।